বৃষ্টিতে ভিজে যদি ভুলে থাকা যায় ওদের সব অপমান অপদস্থ, তবে আমি বৃষ্টিতেই ভিজব। বিসিবির অবিচার আর মিথ্যা আশ্বাসে হয়তো এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদের ভাবনাটা ঠিক এমনই। বয়সের ভারে মুখে আধা পাকা দাড়ি, শরীরে নেই আগের মতো জৌলুস, দলের জন্য তাই বড়ই বোঝা একটা নাম রিয়াদ, এমনটাই ছিল ওদের ভাবনা। তাই তো নানা ছলে বলে কৌশলে সাইলেন্ট কিলারকে দল থেকে বাদ দেয়া হলো বিশ্রামের নামে। অথচ ফিটনেস, অভিজ্ঞতা কিংবা পারফরমেন্সে রিয়াদ ছিলেন না অন্যদের চেয়ে পিছিয়ে, বয়সটাকে ভুল প্রমাণে দিন রাত ছুটেছেন অবাধে, কিন্তু তাতে ওদের কিছুই আসে যায় না, কারণ ওরা যে ক্ষমতার সিংহাসনে। একটা সময় তুমি জুগিয়েছিলে সাহস, কাঁধে হাত রেখে বলেছিলে থেমে যেও না সাইলেন্ট কিলার, রুখে দাও প্রতিপক্ষের দেয়াল, কিন্তু আজ তুমি চিনতে পারছো না তোমার শিষ্যকে, নতুনদের নিয়ে তুমি আছো পড়ে। তবে কি তুমিও ছোঁয়া পেলে ওদের, নাকি তুমি গুটি নাড়লে মিলেছিলে? নির্বাচকদের অদ্ভুত সিদ্ধান্তে জাতীয় দল থেকে বাদ পড়ে হয়তো রিয়াদের ভাবনাগুলি এমনই, তবে কাল্পনিক ভাবনা হলেও যদি কিন্তুতে পুরোটাই যে সত্য, ষড়যন্ত্রের শিকারে দল থেকে কিক আউট সাইলেন্ট কিলার। দীর্ঘ ১৬ বছর দুহাত ভরে সাফল্য এনে দিয়েছেন দলকে, কিন্তু পেয়েছেন কেবলই বঞ্চনা আর অপমান। বিসিবির এমন অপমানে হয়তো নীরবে নিবৃতেই ব্যাট প্যাট তুলে রাখবেন রিয়াদ, বাংলার আকাশ থেকে খসে পড়বে আরও একটি তারা। দিন শেষে হয়তো টাইগারদের খেলা দেখতে দেখতে সাইলেন্ট কিলার শুনবেন, কেউ কথা রাখেনি ভালোবাসেনি। মাহমুদুল হাসান সজীব, ৭১। কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।